জি, আমি ডাক্তার এটিএম রাজাউল করিম। আমি একজন অর্থোপেডিক সার্জন। আমি চট্টগ্রামে থাকি। আমি চট্টগ্রাম আরবি হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আছি। আমি আসলে গত 2 মাস থেকে আমার একটা ঘাড়ে ব্যথা ছিল। ঘাড় ব্যথা থেকে আমার হাত বাম হাতে ব্যথা হয় প্রচণ্ড। দীর্ঘদিন এই প্রচণ্ড হাতের ব্যথা এবং কন্টিনিউয়াস পেন থাকাতে আমি আমাদের দেশেও অনেক চিকিৎসা নিয়েছি। দেশে মোটামুটি আমি অলমোস্ট কিওর হয়ে গেছি। তারপরও চিন্তা করলাম, আমার ফ্যামিলি চিন্তা করলো, আমরা একটু দেশের বাইরে একটু একটা চেক আপ করে আসি, কারণ এটা বারবার বারবার হচ্ছে। আমার আগেও কোমর ব্যথা ছিল, ঘাড় ব্যথা ছিল, ওই জন্য আসলে এখন এটা ফার্দার কোনো কিছু প্রয়োজন আছে কি না, ওই জন্য আমরা এই দেশের বাইরে থাইল্যান্ডে ব্যাংককে আমরা চিকিৎসার জন্য আসা। ব্যস্তানি হসপিটালটা আসলে আমরা তখন এখানে সার্চ করি কোন হাসপাতালে যাব, তখন আমাদের এক বন্ধু ও কয়েক কিছুদিন আগে কোভিডের আগে ওনার ভাইকে নিয়ে আসে, এখানে বাইকে নিয়ে এসে ব্যস্তানিতে ট্রিটমেন্ট করায়। তো বন্ধু বলল যে এখানে ভালো, ওদের স্পাইন সেন্টারটা খুব ভালো, ওইসবে আপনিও আমাকে বলছে তুমি এটা পছন্দ করতে পারো। তখন আমি চিন্তা করলাম আমি ওদের এটা ব্যস্তানি স্পাইন সেন্টার, আমার ওই বন্ধু ওর বাইকে নিয়ে আসছে, সুতরাং নিশ্চয়ই সে যেহেতু একজন ভালো ডাক্তার সে নিশ্চয়ই এটা ভালো পরামর্শ দিয়েছে আমাকে, ওই জন্য আমি আসলে ব্যস্তানি এটা বেছে নিচ্ছি আমার চিকিৎসার জন্য। উনি আমাকে দেখে বলতেছে আপনার তো এই যে যেহেতু যে প্রবলেম সেটার জন্য কনজারভেটিভ ট্রিটমেন্টে ভালো, আপনি বেটার কনজারভেটিভলি। উনি একজন ওনাদের এই সেন্টারে ফিজিওথেরাপি ফিজিক্যাল মেডিসিন ডাক্তারের এক অ্যাডভাইস অনুযায়ী আমাকে বলে, সেই হিসেবে আমি ফিজিওথেরাপির যিনি রিহ্যাব কনসালটেন্ট ওনার সাথে অ্যাডভাইস করি, উনিও আমাকে দেখার পরে উনি আমাকে কিছু ফিজিওথেরাপি প্রোটোকল দেয়। এখানে আমি বেশ কয়েকদিনে ফিজিওথেরাপিগুলো অ্যাপ্লাই করি, করার পরে আমার মোটামুটি আমার বেশ ভালোই লাগছে। এখানে আমার ভালো লাগছে যে এখানে যারা ফিজিওথেরাপি যে সমস্ত যারা ফিজিওথেরাপিস্ট এবং ওদের যে ইকুইপমেন্ট সবগুলো আসলে খুবই মডার্ন, এবং যারা ফিজিওথেরাপি দেয় তার টেকনিশিয়ান ওরা বেশ কোয়ালিফাইড, আমার কাছে ভালো লাগছে। এবং ওদের যে মডার্ন ইকুইপমেন্ট সব কিছু খুব আধুনিক এবং খুব উন্নত। অল ফেসিলিটি আছে এবং এখানে ওনাদের পরিবেশটা খুব ভালো লাগছে, বিশেষ করে নিট অ্যান্ড ক্লিন, পরিচ্ছন্ন। তারপরে এরপরে যত স্টাফ আছে স্টাফগুলো সব ওয়েল বিহেভ এবং খুবই, এটা আমার কাছে মনে হলো যারা খুবই ডেডিকেটেড, অনেস্ট এবং এই খুবই নলেজেবল, এবং তারা এই যে একজন ডাক্তার এবং একজন পেশেন্টের সাথে যে কীভাবে বিহেভ করতে হবে, পেশেন্টের যে টোটাল স্যাটিসফ্যাকশন কেমনে আর্ন করা যাবে, ওরা দে আর ভেরি মাস এই ব্যাপারে তারা খুবই কনসার্ন আমার কাছে মনে হলো, এবং আমার কাছে খুবই ভালো লাগছে ওদের সব কিছু ট্রিটমেন্ট এবং ওদের যে হসপিটালিটি আমার কাছে ভালো লাগছে। পুরো হাসপাতালটা আমি ভিজিট করছি, ভিজিট করার পর আমার কাছে খুবই ভালো লাগছে, এবং দেখলাম যে ওদের এখানে টোটাল সলিউশন আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের ডিসিপ্লিনের ওদের ভালো ট্রিটমেন্ট ফেসিলিটি আছে এবং ভালো কনসালটেন্ট আছে। এই জন্য আমি বলবো যে কেউ যদি এই থাইল্যান্ড অথবা ব্যাংককে চিকিৎসা নিতে চায় তাহলে ব্যস্তানিটা উনি বেছে নিতে পারে। ব্যস্তানি আমার কাছে মনে হলো যে খুবই ভালো ট্রিটমেন্ট এবং ভালো ফেসিলিটি এখানে আছে। বাংলাদেশের ডেস্ক আছে, ওইটা ওয়েবসাইটে গেলে ওখানে হোয়াটসঅ্যাপ নম্বর আছে, ওখানে যোগাযোগ করলে ইজিলি আমার মনে হয় ওরা সবাই এই হেল্প নিতে পারবে। ওয়েটানি, ভিক্টরি ফর লাইফ।